hari gelap. Arar badere baba bisya nabi janabe muhammadur rasulullah sallallahu alaihi wasallam janar tukra sasau hazrate hamza radhiyallahu ta'ala anhu re shahid khora hoye gelo giya allar nabir dohomoile re ba dandan mubarak shahid hoilo nabi diye jan bachaila ohud pahare udiya ohud pahare udiya baba hazrat ali karramallahu wajhahu allah nabi janab muhammadur rasulullah sallallahu alaihi wasallam or bodyguard hisabe asla allah bachailo ar usila ohudar pahar hazrat ali karramallahu wajhahu dan dan mubarak shahid hoilo बुजुर्ग बुजुर्ग खल लड़ाई शेष होई गेल गिया लड़ाई मैदान आया विश्व नबी जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हमैया हमैया देखोइन दे बाबा हाय रे हाय रे हाय अमर सासा रे के गिए रे इटा हत्या करलो शहीद करलो हाय रे हाय অত ভয়ানক অত দর্দনাক হিসাবে বাবা কোন জাতর জখমর অভাব নাই জখমর অভাব নাই দেলা বিরনির বাদ রান্দনি গায়ারি দিয়া গায়ারির তলে দেলা খানা 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 বলারে বাবা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর খানা খানা বানাইলা ওয়া ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من نبت لحمه من السحت فالنار أولى به أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد wa ala alihi wa ashabihi wa sallam muhtaram ajke ei azimush shan waz mahfiler sabapati sahab ulamae karam murabbiyan sahiban jubakh ba yakhal তো লাবায়ে আজিজ পর্দা নিশিন মাই বইন হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আজ আমরারে তৌফিক দেওয়ার কারণে এই দিনই মাহফিল আয়া বইতাম পারস আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরার বোয়া লাগিয়া কবুল আর মঞ্জুর করক বড় করি হোক আল্লাহুম্মা আমিন মহতরম বুজুর্গ খল আপনারা যে লিল্লাহিয়তার খলুসিয়ত লইয়া বইছ আমার অন্তর ওলা খুশ হইছে ওলা খুশ হইছে আপনারার বোয়া দেখিয়া আমার মহতরম বুজুর্গ খল ও বোয়া খান যদি আল্লাহর কাছে কবুল হই যায় কইতায় ফারতায় নাই রে বাবা ও খল খাল কিয়ামতের দিন রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা বোয়ার খাতিরে মাফ দিলাইতে পারে মুসলমান ও যেন জমিয়া বইছি আল্লাহ দেখরা নিলা না বা কৌসাই হ্যাঁ আল্লাহ কবুল করব করব কোন শোক শোভা নাই হাজার হাজার মানুষ শত শত উলামা বুজুর্গ হল বাদ দোয়া হোর আর মাদ্রাসাত সাদকা খয়রাত খররা এর বাদেও আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খুশ হইতা না নিবা কোসাই আল্লাহ খুশ হইবা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মাফ করিয়া দিবা মহতরম বুজুর্গ হল হুনয় আমরার নবীর আগে যে কৌম আসলা বনি ইসরাইল বড় উফতা মার্কা আসলা আমার বাসায় তা বুঝরানি উফতা মার্কা আসলা উফতা বাবা এটা বো বেজুতির আসলা ও সময় রে বাবা এক বেটি ওলাবাদ ওলাবাদ চরিত্রহীন বেটি বাদারি বেটি বাদ চরিত্রহীন
محترم بزرگا خال بیٹی آڈی آڈی دار بیٹیر فانیر فیا سے درس تائر زان بارے یہ دائیتو گیا فیا سے اولا دور سے کنو سرد گیا کوا تا کی فانی اٹھایا خائی سے لمبا ہوتا تائر زان بسائی لئی لو তাই পানি খাওয়ার বাদে তোরা আরো কত কান্না দিয়া গেল গিয়া দেখল রে বাবা পিয়াসা কুত্তা খালি জটপট করে পানি খাইতো পানির পিয়াতে দোষ হইলে পানি নাই ও বেটির দিল এ আইল এ মায়ার মোহব্বত লাগি গেল গিয়া কইল হায় রে হায় পিপাসা কুত্তা রে পানি না খাওয়া যদি আগে দিয়া যাই গি কুত্তা মারা যাইব কুত্তা বাস্ত নাই বেটির দিল এ আইল মায়া আইল মহব্বত আইল ও বেটিয়ে যে কোন লাইনে কুয়া থাকি পানি উঠাইয়া পিয়াসা কুত্তা রে খাওয়াই লাইল কুত্তা বাসি গেল গিয়া তার পানির পিয়াস মিটি গেল গিয়া কৌ কা সুবহানাল্লাহ বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল ও বাদারি ব্যবসা করলে ওয়ালা বেটি দে বেটি নাকি আপনার চত্র চরিত্রহীন ও বেটি পিয়াসা কুত্তার লাগি ফালি খাবার কারণে আল্লাহ পাক পরওয়ারিদিগারে আলম ওয়ালা রাদিয়াল সন্তুষ্ট হই গেল গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আল্লাহর জাত খুশ হই গেল গিয়া দা খাতিরে আল্লাহ পাক পরওয়ারিদিগারে আলমে ও বেটির লাগি মাফ করিয়া দিলাই লোক সুবহানাল্লাহ ই বেটিয়ে পিয়াসা কুত্তার লাগি পানি খাওয়াইয়া মাফি পাইলাই লবা চরিত্রহীন বেটি আমরা মাগরিবার নমাজ উমাজ ভরিয়া টকি টাকি লাগাইয়া দিনই মহফিল বইলাম কেউ জাগা পাইছি না আগে দিয়া উবাইয়া ওয়াজ হুনিয়ার এর বাদেও কি আল্লাহ পাক পারওয়ারে দিগারে আলমে আমরারে মাফ করিয়া দিত না এরে বাবা আল্লাহ মাফ করিয়া দিব আল্লাহর জাতের উপরে আশা রাখা আল্লাহ এমন এক জাত গফুরুর রহিম একেবারে পাহাড়ের সমতুল্য গুনাহ করিলাও আল্লাহর দরগার যদি ভরি দাও আল্লাহর বান্দা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মাফ করিয়া দিলাইব গুনাহ তা তোর সরকার সুবানাই রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ঘোষণা করিয়া দিলার উলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির رحمت الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله خويا ديترا حضرت جبرائيل کا دیا اللہ نے پیر کے سے جبرائيل پھٹائیلا او جبرائيل جلدی داو امار حبیبر کے سے گیا خویا دلاو আমার হবিবরে গিয়া কইয়া দিও যারা বন্ধা হলে একবারে সীমা অতিক্রম করি আমার নাবর মানি করি লাগিলা আমার রহমতটা কি তারা নৈরাশা হইত না আমি আল্লাহর জাত গফুরুর রহিম আমি আল্লাহর জাতে মাফ করিয়া দিলাই যদি আল্লাহ যদি আমার বন্ধা আমার দরগার মধ্যে পড়ি যায় আমি রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা মাফ করিয়া দিলাই মুখলতা তোর সরকার সুবানাই মহতারাম বুজুর্গ অকল আমার হজরতে যেন কইছেন মাগির হতা আসলে মাগির হাল বালা নাই অত বড় জলসা মাইগা বালা করি লড়ে না মেয়াসাবে যত বড় করি মাতই ও লড়ে কলে কলে মাতি না লড়ে না আমার বুজুর্গ অকল বাই অকল আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম অখলের লয়া উহুদর ময়দান লড়াই করবার লাগি গেলা ও লড়াই মুসলমান হল আরি গেলা লম্বা কথা আমার বুজুর্গ হল শর্টকাট করিয়া কই মুসলমান হল বয়লা জিতিলা আর বাদে আরি গেলা আর আর বাদে রে বাবা বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানর টুকরা সাসাও হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করা হই গেল গিয়া আল্লাহর নবীর তো সময় লরে বা দান দান মুবারক শহীদ হইল
নবী দিয়ে জান বাঁচাইলা, উহুদ পাহাড়ে উঠিয়া, উহুদ পাহাড়ে উঠিয়া বাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিগার্ড হিসাবে আসলা, আল্লাহ বাঁচাইলো আর উছিলা উহুদের পাহাড় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দান দান মুবারক শহীদ হইল। বুজুর্গ হল লড়াই শেষ হয়ে গেল গিয়া, লড়াই ময়দান হইয়া বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামাইয়া দেখুন দে বাবা, হায় রে হায়, হায় রে হায়, আমার চাচারে কে গিয়ে রে এটা হত্যা করলো, শহীদ করলো, হায় রে হায়, অত ভয়ানক, অত দর্দনাক হিসাবে বাবা, কোন জাতর জখমর অভাব নাই, জখমর অভাব নাই, দেলা বিরণির বাদ রান্ধন গাইয়ারি দিয়া, গাইয়ারির তলে দেলা খানা 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 খানা, বলা রে বাবা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দেখার পরে খুশ হইবান, নবীদের চাচারে ওলা মার্ডার করা হইল, ওলা শহীদ করা হইল, নবী দিয়ে দেখিয়া খুশ হইবা না বেজার, আল্লাহ নবী কইরা হায় রে হায়, আমার অত মায়ার চাচার লগে এই ব্যবহারে খেগিয়ে করলো, হায় রে হায়, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই, ও আমার সাহাবার জামাত বালা করি কান খুলিয়া শুনিলাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করিয়া দিলাইয়ার, নবী দিয়ে ঘোষণা করিয়া দিদরা, আমার চাচারে এই খাম যে করলো, আমার চাচারে যে শহীদ বানাইলো, ও আমার সাহাবি হল জেল পাইবাই, বাবা খাতির করবাই না, লগে লগে বদলা লই লইবাই, আমার চাচার কেসাচর মধ্যে কাতল করি লইবাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদার। সাহাবায়ে কেরাম হলে নবীদের কাছ থেকে অর্ডার পাইলা, কোন চাই আল্লাহর নবীর মুখে দি বার হইছে রে বা, সাহাবি অকল করে দি দেবা না, আগবাড়িরা আগবাড়িরা আগবাড়িরা, নবী দিয়ে যে ঘোষণা করলা এই খবরটা, যে কোনো আল্লাহর বন্দায় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করলে বালা, যে আল্লাহর বন্দা ওয়াহশি, যে অহুদর লড়াই মুসলমানের বিপক্ষে আইলা, মুসলমান রে মারবার লাগি, এই সময় তাই না আব মুসলমান নাই, ও মুসলমান মহতরম বুজুর্গ হল কোন খবরিয়ায় গিয়া কই দিল ওয়াসি লাগিয়া, বলে ও ওয়াসি গুঞ্জনি বলে কিটা, বলে রে বা আল্লাহর নবীর মুখে দিয়া বারই গেছে গিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে দিয়া বারই গেছে গিয়া, সাহাবায়ে কেরাম হলে তোমারে জন পাইবা হত্যা করি লইতা, কাতল করি লইতা, তান চাচার কাসাসর মধ্যে অশি দিল, আসতে আসতে বাবা ইমানের মজা আইদার, ইমানের মজা আইদার, আমার বুজুর্গ অকল হর ওয়াই দখল ওয়াজ বোয়ার বাদে কই নানি, মাইয়া হাদিহিল্লাহু ফালা মুজিল্লা লাহু ওয়া মাই ইউজিল্লু ফালা হাদিয়ালা, কই নানি ইকানোর মানা কিতা, ইকানোর মানা হইলো আল্লাহ দারে হেদায়ত দিলাই তারে গুমরা বানানো ওয়ালা কেউ নাই, আর আল্লাহ দারে গুমরা বানাইলাই তারে হেদায়ত দেনার ওয়ালা কোনো বেটা নাই, রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানর মধ্যে ঈমান নসিব করিলার খুবগা সুবহানাল্লাহ, বাবারে আল্লাহ দারে হেদায়ত দেনা, যত মেহনত করবা কাম হইত নাই, কাম নাহি হইবে, কাম হইত নাই রে বাবা, নবীজির চাচা আবু তালিব,
নবীর অত মুদত করনে ওয়ালা অত সহায় করনে ওয়ালা আসলা নবী দিয়ে বুঝাইলা আবু তালিবের জানরা মুহাম্মাদর ধর্ম সত্য এর বাদেও বেটায় কলিমা পড়িতরা না আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বারে বারে বুঝাইতা ও সাফা একবার গফলিলাউ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি একবার তা বলিলাউ কলিমা তাহলে কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার কারণে আল্লাহর দরগাত সুপারিশ করার অধিকার পাইলেইমু এর কারণে ও সাসাদ একবার তা বলিলাউ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খামুইছিল আবু তালিব যে সময় মারা যাইরা এক সাইডে নবী দিবাত আর এক সাইডে মক্কার বড় বড় সরদার হল বাত বুঝাইরা কবরদার আবু তালিব দেখিও বাতিদার খতাকাল হুনিয়া বাপ দাদার ধর্ম শান্তি আগ করিও না শর্ম ভরিয়া আবু তালিব আর কলমা ফলে না রে বাবা নবী দিয়ে কইলা কিতা ও সাসা একবার দা পড়িলা ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়িলা ও সাসা দান তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরগাত তোমার কারণে সুপারিশ করার অধিকার সাব্যস্ত করিলেই মু ও সাসা দান কাম হইছে না রে বাবা আল্লাহ কিতা কইলা ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান আশা ও নবী তুমি কেউরে হেদায়েত দিতে পারতাই নাই যারে বালা ভাও আমি আল্লাহ যারে চাইমু তারে হেদায়েত দেওয়াইলাইমু আমি তারে চাইমু তারে গুমরা বানাইলাইমু ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার খামুইয়া তাহলো দাওয়াত দেওয়া মানুষের হেদায়েতের রাস্তার মধ্যে আনা আমি রাব্বুল আলামিন তবারক ওয়া তাআলার খাম আবু তালিবর কলমা নসিব হইছে না রে বাবা হেদায়ত হইছে না নবীরিয়া প্রাণ চেষ্টা চালাইলা খাম হইছে না কেনে আল্লাহর মনসা নাই আবু তালিবর লাগিয়া হেদায়ত দেওয়া এর কারণে কত চেষ্টা করার বাদেও কলমা নসিব হইছে না রে বাবা আমার বুজুর্গ হল ভাই হল হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কাতল করলা শহীদ করলা আর নবী দি এলান করলা লবা যেন ভাই ভাই ওয়াহশীর লাগিয়া খাতির করবাই না সাহাবী হল গর্দনা উড়াই দিবাই হে কইয়ার আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর ঘোষণা যে কোন খবরিয়ায় খানগিয়া পৌঁছাইয়া দিলাইল ওয়াহশীর ওয়াহশী কইছেন রে খাম হই গেছে রে কার মুখে দিয়া বার হইছে রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর পাক জবানে দিয়া বার হইছে বন্দুকের গুলি মিস হইতে পারে নবীজির কথাই কান মিস হইতো না মুসলমানে ভাইবা ইতাই আমার মারবা মাদার করবা আমার জান খেও বাঁচাইতে পারতো না মনে মনে বাবরা রে কিতা করতাম না ইমান ইমান আনি লইতাম না কলমা পড়ি লইতাম হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকির পয়দা হই গেল গিয়া দিলো কক্কা পয়দা হই গেল গিয়া কিতা রে ইমান আনি লইতাম নি কলমা পড়ি লইতাম নি মহতরম বুজুর্গ হল মনে মনে আবার চিন্তা কররা কলমা ফলিলে আল্লাহ পাক পারবার দিগারে আলমে আমারে মাফ দিবনি অত বড় জঘন্য অন্যায় করলাম অত বড় জুরুম করলাম অত বড় নাফরমানি করলাম আল্লাহর রসুলের দিলের মধ্যে সদমা পৌঁছাইলাম এর বাদে ইমান আনিলাই যদি আল্লাহ পাক পারবার দিগারে আলমে আমারে মাফ দিবনি না না সন্দত ভরি গেলা মাফি পাইমুনি না না আমার বুজুর্গ হল ভাই হল যেদিন মক্কা বিজয় হয়ে গেল গিয়া হাজার হাজার সাহাবায়ে কেরাম হল লইয়া
আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে আইলা মক্কাতুল মুকাররমাত আইলা নবী আইয়া এলান করলা বো বড় করে এলান করলা হে মক্কার জমিনের কাফির আর বেঈমান হল তোমরার নিরাপত্তা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিলাইলাম তোমরা কোন দাতর ডর ডরাইও না তোমরার কোন খৌফ নাই তোমরার কোন দাতর ভয় নাই তোমরার কোন দাতর ডর নাই তোমরার নিরাপত্তা দিলাইলাম সাহাবায়ে কেরাম হলে তোমরার মারতা নাই শর্ত ইয়া থাকলো আল্লাহর ঘরের সামনে আই দেই তাই গিয়া ওসরা ফলাই দি তাই গিয়া ওসরা ফলাইয়া আল্লাহর ঘরের সামনে যদি আই দাও তাহলে তোমরার দালর নিরাপত্তা আমালর নিরাপত্তা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিলাইলাম দুই নম্বরে নবী দিয়া কইরা ও মক্কার জমিনের ও মুসলমান হল তোমরা ডরাইও না তোমরা রে মারা হইতো নাই কাতল করা হইতো নাই হত্যা করা হইতো নাই তোমরার জানর নিরাপত্তা তোমরার মালর নিরাপত্তা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিলাইলাম আল্লাহর ঘরের সামনে যদি আইতায় পারো না আই আল্লাহর ঘরের সামনে যদি আইতায় পারো না আবু সুফিয়ানের ঘর গিয়া হামাই যাও আবু সুফিয়ানের ঘর যদি হামাই যাও তাহলে তোমরার দানর নিরাপত্তা মালর নিরাপত্তা শর্ত ইয়া থাকলো অস্ত্র ফালাই দিতাই আতিয়ার ফালাই দিতাই অস্ত্র লইয়া যদি আই দাও তাহলে মালর নিরাপত্তা নাই দানর নিরাপত্তা নাই আতিয়ার ফালাই দিতাই তিন নম্বরে আল্লাহর নবী ফরমায় ও মক্কার জমিনের ও মুসলমান হল আজ তোমরার জানর নিরাপত্তা তোমরার মালর নিরাপত্তা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিলাইলাম তোমরার কোন দাতর ডর নাই ভয় নাই যদি তোমরা আল্লাহর ঘরের সামনে আইতায় পারো না আবু সুফিয়ানের ঘরেও যদি হামাইতায় পারো না যার দাড়ি বাড়ির মধ্যে রইবাই যার দাড়ি বাড়ির মধ্যে রইবাই অস্ত্র ফালাই দিবাই সালেন্ডার হয়ে যাইবাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদার নবী দিয়ে ঘোষণা করছই আর ও সময় নবী দিব আর ও সময় রে বাবা আল্লাহর নবীর সামনে সাহস করিয়া যেদিন মক্কা ফতেহ হইল যেদিন মক্কা বিজয় হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নু আই গেলাগিয়া আয়া কি দেখো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম ইয়া তাকলো ওয়াহশি আমি ইয়া তাকলাম আপনার চাচার হত্যাকারী আমি ইয়া তাকলাম আপনার চাচার শহীদ করনেওয়ালা মুহতারাম বুজুর্গ হল নবী দিয়ে চাইলা আল্লাহু আকবার ও নবী দিল লাগিয়া ওয়াহশিয়ে কইরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে স্যার কলিমা পড়িয়া ঈমানদার বনি যাইতাম জানে স্যার কলিমা পড়িয়া ঈমানদার বনি যাইতাম ওইলে ইয়া রাসূলুল্লাহ ঈমান আনার বাদে কলিমা পড়ার বাদে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমারে মাফ করিয়া দিবানি ও হন্তা ঘোষণা করিয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার মাত বুঝরানি আপনারা আমার মাত বুঝরানিবা মাশাআল্লাহ তো আমার বুজুর্গ হল বাজ হল ওয়াসিয়ে কিতা কল কলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার বনি যাইবা ঈমানদার বনি যাইতাম সাইয়ার কলিমা পড়িবাই কলিমা পড়িলে ইবার লাগি সাইয়ার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত বড় জঘন্য অন্যায় করলাম আপনার দিলর মধ্যে সদমা পৌঁছাইলাম আপনার দিলর মধ্যে কষ্ট দিলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিমা পড়ার বাদে আল্লাহ পাক পরওয়ারে দিগার আলমে আমারে মাফ করিয়া দিবনি ইয়া রাসূলুল্লাহ মুহতারাম বুজুর্গ হল নবী জি তো বাবা আপনার আমার লাগান নাই লগে লগে কইলেই তা কুন্দা ইলা নাই রে বাবা নবী দিয়ে উপরে তাকে অর্ডার ভাইলে মুখে দিয়া তার মাত বারোয় তার পবিত্র জবানে দিয়া মাত বারোয় উপর তাকে যদি অর্ডার মিলে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন দাতর মাত মা দইনা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন আল্লাহ কইতরা আমার নবী অত সময় মাথইন না রে
যত সময় পর্যন্ত আমি রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা আমার নবীর কাছে ওয়াহি পাঠাই না আমার বন্ধুর কাছে যত সময় পর্যন্ত হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইয়া ওয়াহি দেই না তত সময় পর্যন্ত আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কোনো মাত মাতই না আমার মুহতারাম বুজুর্গ আহল নবী দিয়ে কিটা কইরা কইরা ও ওয়াসি আল্লাহ তোমারে maaf দিব না দিত নাই আমি কইতাম পারতাম নাই আমি কইতাম পারতাম নাই আমি কইতাম পারতাম নাই এই সম্পর্কে আমার কাছে যত সময় পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো দাতর জাননি আইত নাই কত সময় পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষণা করতাম পারতাম নাই আল্লাহ তোমারে maaf করিয়া দিলাইছে না আল্লাহ তোমারে maaf করিয়া দিছে না কত সময় পর্যন্ত আমি মুহাম্মদ হইতাম পারতাম নাই মহতরম বুজুর্গ কল এটা আল্লাহ দেখরানি না বাবা আল্লাহ দেখরানি কো না দেখরা তো আল্লাহ বাবা এটা আল্লাহর লীলা আল্লাহর খেলা রে আল্লাহ যারে চাই হেদায়েত দিলাই তো দুনিয়ার কোন দাতর শক্তিয়ে বাধা দিতে পারে না আল্লাহ পাক পরবরদিগারে আলমে হেদায়েত দেওয়াইলাই রে বাবা আল্লাহ পাক পরবরদিগারে আলমে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অর্ডার দিলা ও জিবরাইল জলদি করে যাও আমার বন্ধুর সামনে যাও আমার বন্ধুয়ে আমার বান্দা হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে খাড়া হরিয়া তুই দিছল আমার ওয়াহশীরে maaf দেওয়া হইব না হইত নাই এখন পর্যন্ত আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ঘোষণা করিয়া দিতে পাররা না ও আমার জিবরিল জলদি করে যাও আমার বন্ধুর কাছে গিয়া জানাইয়া দিলাও উলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে লগে লগে আল্লাহর নবীর সামনে আয়া এই আয়াত পড়িয়া শুনাইয়া দিলাইলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমাইল ও ওয়াহশী শুনিলাও ও ওয়াহশী শুনিলাও তোমার সানো আল্লাহ পাক পরবরদিগারে আলমে বশারত নাজিল করিয়া দিলাইল খুশখবর নাজিল করিয়া দিলাইল আল্লাহ পাক পরবরদিগারে আলমে তোমারে maaf করিয়া দিলাইছে পাহাড়ের সমতুল্য গুনাহ করি লাইলে আল্লাহর বান্দার কাছে যদি কোনো আল্লাহর বান্দা ভরি যায় তওবা যদি করিলাই আল্লাহ পাক পরবরদিগারে আলমে maaf করিয়া দিলাই কোন দাতর সহকার শুবা নাই হযরতে ওয়াহশীরে আল্লাহ maaf করিয়া দিলাই লরে বাবা আমরা বইছি কিলা হের মারিয়া তাইতে দিয়া উবাইয়া এর বাদেও উলামায়ে কেরাম গলে বয়ান কররা টেকাও দিদরা দোয়াও কররা এর বাদেও কি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আপনারা লাগি আমরা লাগি maaf করিয়া দিত নাই ইনশাআল্লাহ আল্লাহ পাক পরবরদিগারে আলমে আমরা maaf করিয়া দিলাইব কোন দাতর সহকার শুবা নাই মহতরম বুজুর্গ কল আরো একটা উদাহরণ দিতাম বাফলাম অন্য বিষয়ে ওয়াজ করম আর গীতা করি একটা আপনার আর বোয়া দেখিয়া উবা গেছে কি একটা মল বালা লাগছে আল্লাহ maaf দিব বুজুর্গ হল ইকার মাদ্রাসা খাত মাদ্রাসা খাত মাদ্রাসা হইয়া তাকলো এক আহলুল্লাহ তাকি এক ওয়ালিয়া বানাইয়া তুইয়া গেছ গেছে নি না না বলা রে বাবা আমরার হুজাই ডিস্ট্রিক্ট এক মাদ্রাসাত ওয়াজ হয় ইকান হইয়া তাকলো রহমতনগর নাম হুন্তা বারণ রহমতনগর আমার বাড়ি হইল রহমতনগর আমি পড়াই শিবপুর বাবা ও ওলা মানুষ জমাইন হন পীর শফিকুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি করি আল্লাহর এক বন্দা আল্লাহর এক ওয়ালি আসলা আর ও মাদ্রাসা বানাইছিলা আর আল্লাহর বদল করমে এই পীর সাহেবর ফয়জর দ্বারা মাদ্রাসা ফয়জিয়া বইছে আর আজ দিন পর্যন্ত জলসাত ওলা হাজার হাজার মানুষ জমাওই কোনো এলান না করলেও অটোমেটিক মানুষ জমা হয়ে যায় গিয়া এটা ইয়া থাকলো মাদ্রাসার মকবুলিয়তর আলামত হোক সুবহানাল্লাহ আপনার আর আওখান আল্লাহর কাছে মকবুল কোন জাতর শখ শোভা নাই আল্লাহ কবুল করছে আপনার আর আওয়ারও কবুল করছে মাদ্রাসারও কবুল করছে এলাকাবাসীরাও কবুল করছে আল্লাহ পাক পরবরদিগারে আলমে ও মাদ্রাসারে কেন্দ্র করিয়া সারারে maaf করিয়া দিব হোক সুবহানাল্লাহ তো আমার বুজুর্গ হল বা হল আপনারা অবশ্য জানেন আমি যে কথাটা এখন কই
যে বিষয়টা কইমু এই বিষয়টা ইয়া তাকলো সুদর খতার সুদর খতার মধ্যে একটা মিশাল আইছে আমার বুজুর্গ হল ভাই হল হযরতে মুসা এক নবী নাম উঞ্জলিবা খুব ঠান্ডা নবী নাই খুব ঠান্ডা ঠান্ডা নবী নি বাবা গরম রে ইয়া আল্লাহ আজরাইল দে তাবলা মারি দিছন যে নবী হুমলা বকারি জইবার হাদিস আজরাইল দে তাবলা মারি আর শোক বার করে লইছন ওলা এক নবী তাকলা ওলা গরম নবী যে নবী আল্লাহর লগে মাতিলা আল্লাহ নবীর লগে মাতিলা আল্লাহ ঘোষণা করেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা আল্লাহ মাতিছেন মুসার লগে মাতর মত মাত কিতা মাত কিতা নাহিবা যাইতাম না আমার খোয়ার উদ্দেশ্য হইল মাফির কথা মুসার কম ইতাও বাবা যেই সেই আনারি আসলা না রাখছই না ইতাই মুসা লাগিয়া আমরার বাসাত কইনানি মুত ফানি করা এখানে মুত ফানি করছেন হযরতে মুসা কলিমুল্লাহ কওমে খালি আনাল মাহতারাম বুজুর্গ অকল একবার বৃষ্টি বন্ধ হই গেল গিয়া মেঘ বন্ধ হই গেল গিয়া দেলা মেঘ আমরার একটা একটা বন্ধ নানিবা মেয়াতা বকলারি তুকাই আনই নানি দুয়া দুরুদ করাই নানি বখারি খতম করাই নানি কোরআন খতম করাই নানি ও মসজিদ খতমে ইউনুস পড়া নানি গিয়া বাবা লহল মেঘ দেন না রে আগল মাস বন্ধ খালছি লইয়া যাই তাই ফালতাই নাই মসজিদ আও নমাজ পড়ো খতমে ইউনুস পড়ি লাও শুক্রবারে সিন্নি বানাইয়া একজন মেয়াসা বানিয়া দোয়া করাও আর সিন্নি বাটিয়া খাও আল্লাহ পাক পারবারে দিগারে আলমে খতমের খাতিরে দুয়ার খাতিরে আল্লাহ পাক পারবারে দিগারে আলমে তার রহমতের বারিশ জমিনের মধ্যে ফালাইব কইলি দাদা কইনিলা না কয় খেলে এখন জাননি ইয়ার বিষয় রে বাবা খেলা পড়লে আল্লাহ চিনি হকলে ঠেলা বললে ঠেলা ঠেলার নাম বাবা জি কইলানি দেখবা ও যে কদিন আগে এনআরসি আইছিল নানি আর এনআরসি আইছিল নানি আপনার পঞ্চায়েতর কাগজ বেটিং তোর লিঙ্কর লাগি দেওয়া হয়েছিল আর এইটা নাকচ করা হয়ে গেছিল গিয়া ওয়াসাল্লাল্লাহু তুলা وَصَلَّى عَلَى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدْ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَسَلَّمْ تو امار بزرگ حال ایک تا اداہران خالی دیلے اللہ کلا معاف کریا دے اوبا گنار شما تو امرار نائی কেউ কইতা পারবানি আর দুটাইয়া ও আমার গুনা নাই রে আমি মাসুম নিষ্পাপ গুনো বেটায় কইতাই পারবা না প্রত্যেকর গুনা আছে বা লাইও আছে ওইলে গুনা লইয়া খবর যাইতাম নিবা গুনা মিটাইয়া যাইতাম নানি তৌবা করিয়া গুনা তা মাফি করাইয়া তো খবর যাইতাম নানি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামুর কওমে কইলা ও মুসা কলিমুল্লাহ তোমার আল্লাহর ইবাদত করি তোমার আল্লাহর ওমানি তোমার ওমানি এর বাদে ও রহমতের বারিশ দুনিয়ার জমিন ও কিতার লাগি ফালাও না ফালাই না তোমার আল্লাহ কইলা আরে ও ময়দান লওয়া লাগবো কওমরে লইয়া ময়দান গিয়া খান্দা গুটা করা এর বাদে ও মেঘ নাই মেঘ তো পড়ে না কওমে কইলা রে বা মুসা হায় রে হায় তোমার আও খানো মালি লইলাম ময়দানো আই গেলাম গিয়া এর বাদে তোমার লইয়া দোয়া করলাম তব তোমার আল্লাহ এখানে মেঘ দেই না হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানি আয়ালাহাল আলামিন আল্লাহ আমার কওমের লইয়া ময়দানের মধ্যে আইলাম আল্লাহ দোয়া খান করলাম তার বাদে ওখানে মেঘ কান দেও না রে আল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইল ও মুসা কলিমুল্লাহ এই মাহফিলের মধ্যে ওলাইক বন্দা বই রইছে যার গুনার কারণে আমি রাব্বুল আলামিন তবারক ও তাআলা রহমতের বারিশ বন্ধ করাইলাম ও আল্লাহর বন্দা তোমার মাহফিল অবাদ ও বন্দার গুনার কারণে রহমতের বারিশ বন্ধ করলাম আবার তুমি ও মানুষ ও মানুষের মাহফিল লইয়া দোয়া করাই তোমার দোয়াখান আমি আল্লাহ কিলা কবুল করি লইতাম ও মুসা কলিমুল্লাহ মুজাই কইলা বা কম ঘুনজানি গুন্দা বলে কিতা বলে ও লোকে গুবই রইছে গুনাগার হ্যাঁ সুদ খানেওয়ালা গুনাগার রিশ্বতালা গুনাগার তার গুনার কারণে আল্লাহ মেঘ বন্ধ করছে আবার অবুয় নবুয়াত এখন আল্লাহ গিলা মেঘ দিতা রিশ্বত খানেওয়ালা সুদ খানেওয়ালা রে লইয়া বইয়া দোয়া করলে দোয়া কবুল হয় না রে বাবা মুসাই যেমনে কইছল কোয়ার বাদে কম গরম হইছল খেগুরে মাফিল বাদ তোর গুনার কারণে আল্লাহ মেঘ বন্ধ করছিল আর আবু নবী রসুল চুপটা বুড়িয়া যা
কইলরে উপায় নাই রে যদি উঠি যায় তাহলে কিলর নাম রহমতুল্লাহ জুটিবরে ইতা ইতা মারি উছি লাইবা মারি লাইবা পিটি লাইবা আমারে একদম মার্ডার করি লাইবা বেটা কইল ইয়া আল্লাহুল আলামিন আয় আল্লাহ তোমার কলিমুল্লাহ মুসা আয় আল্লাহ জলিলুল কদর পয়গম্বরর মজলিস হইয়া বইলাম আয় আল্লাহ মজলিস খালো যদি এখন উবাই আমি যাই গিয়া আল্লাহ হযরতে মুসার কওমে আমারে পরিচয় করি লাইতা পারবা ইতাই মারি আমারে গুলগুলা বানাই লই বারে বা আল্লাহ আয় আল্লাহ মুসার কওমর সামনে আমারে রিসবা করিও না জলিল করিও না বেইজ্জত করিও না রে বা আল্লাহ আয় আল্লাহ যে পর্যন্ত গুনাহ করি লাইছি আর কোনদিন দিতা গুনাহ করতাম নাই আল্লাহ কোনদিন আর রিশওয়াত খাইতাম নাই আয় আল্লাহ কোনদিন আর সুদ খাইতাম নাই রে বা আল্লাহ আয় আল্লাহ আমারে মাফ কান করিয়া দিলাও আল্লাহ আমারে মাফ করিয়া দিলাও আল্লাহ আমারে মাফ করিয়া দিলাও রহমতর বারিশ খান জমিনের মধ্যে ফালাই দেও রে বা আল্লাহ যে মুহূর্তে আল্লাহর বন্দায় দোয়া করছে আজ দুটা দিনে খালি খান দে বলে আল্লাহ কোনবেলা পিঠা পড়ি যাইতো আর ওলা দিল খুলিয়া আপনার দোয়া করে মন বড়দবের বেজারি আনিয়া বড় আজিজি আর ফেরুতলি দিল আনিয়া দোয়া করে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তারে মাফ করিয়া দিলাইছে আর লগে লগে রহমতর বারিশ জমিনের মধ্যে পড়া আরম্ভ হয়ে গেছে খুব সুবহানাল্লাহ একারে যত যত গুনাহ করো বাবা আল্লাহ মাফ দিলাইব আল্লাহর সে পড়িকে লেগিয়া আল্লাহ গফুর রহিম কিন্তু লগে একটা কথা আছে রে বাবা পড়ার হোক আল্লাহ মাফ করিয়া দেয় না আর একজনের টেকা মারি দিলায় রাস্তা মারি দিলায় রালি বেটির গোড় মারি দিলায় বাইর সম্পত্তি মারি দিলায় বনি সম্পত্তি মারি দিলায় আরো গুলে ডাবাই লাইলায় আরো গুলে মার্ডার করি লাইলায় আরো গুলে কিল মারি দিলায় আরো গুলে গাইলাইলায় আরো গুলে হত্যা করলায় ইতারে বাবা তো ভাই আল্লাহ মাফ করিয়া দিত নাই যত সময় পর্যন্ত আল্লাহর বন্দার গেছে গিয়া মাফি লইছ না আল্লাহর বন্দায় মাফি দিছে না অত সময় পর্যন্ত রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা মাফ করিয়া দিত না এর কারণে বাবা অকল হক হইল দুই জাত একটা হইল আল্লাহর হক আর একটা হইল বন্দার হক আল্লাহর হক যত দাতর লাভর মানি করবা পড়ি দাও আল্লাহর দরগাত আল্লাহ মাফ দিলাইব আর বন্দার হক যদি লাভর মানি করো আল্লাহ মাফ দিত নাই যত সময় পর্যন্ত বন্দার গেছে আর থাকিয়া আপনার মাফি লইছ না রে বাবা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা প্রত্যেক রে বেশ বেশ করে আমল করার তৌফিক দান করব হকলে বড় করি খুব আল্লাহুম্মা آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين সান্দার কথা কই যাব আচ্ছা রে হুনর বা আমি মুসাফির আসলে আমি বালা আলিম নাই আর আমলিও নাই বাগর ওয়াইজ নাই আর গুণদাতর ইলিম নাই আমল নাই কিন্তু লগে মুসাফির নবী কইছেন মুসাফিরর দোয়া কবুল হয় ইখান জানইনি মুসাফিরর দোয়া কবুল হয় ইখান জানই ইনশাআল্লাহ মুক্ত সর হিসাবে লাস্টে দোয়া এখান করম হকলে দিল খুলিয়া ও মাদ্রাসা নবীর মাদ্রাসা আর এক পীর হিসাবে বানাইয়া তৈয়া গেছ আর ওলা সুন্দর হিসাবে চলে আর আপনার আর এই মাদ্রাসার প্রতি বেলেগ একটা মায়া আছে বেলেগ একটা মায়া আছে নবীর গড়ের লগে মায়া থাকলে আল্লাহর নবীর লগে মায়া হয়ে যায় আল্লাহর নবীর লগে মায়া হইলে আল্লাহ মায়া করিলাই আল্লাহ মায়া করিলাইলে বাবা জন্নতর ফয়সালা আল্লাহ করিয়া দিলাই বা ওহুদ পাহাড় জন্নতি বনি গেছে নবীদের লগে মায়া লাগাইয়া ও খাজুরের মুড়ায় গুদুবাইয়া নবী দিয়ে খুতবা দিছিলা নবীদের লগে মায়া লাগাইয়া হেও জন্নতি বনি দিতে পারছে আর নবীদের দরসগার টাকা পয়সা দিয়া যদি সহায় করি নবীদের লগে মায়া মহব্বত হই দেই বগিয়া আমার বাবাও হল বাজ হল বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরার হক জন্নতর ফয়সালা করব আমরা জন্নতি বনি দেব এর কারণে 10,000 20,000 ইনু দেখলাম তো মাশাআল্লাহ 25,000ই দাগ বেদান আছে 10,000ই দাগ বেদান আছে ওলা 25,000ই দাগ এক 12-13টা 12 বা আল্লাহর হাওয়ালা করিয়া দোয়া হইব আর দেখ ভাই আল্লাহ আপনার আর মালো খয়ের বরকত দিব অন্য বহুত মানুষে যেজন কইছিল ঋণ ও আল্লাহ ঋণও আল্লাহ মিকাপ করাইব ঋণ মারানির তৌফিক আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দিব আল্লাহ কোরআন কইছিলা কিতা কইছিলা জানো আল্লাহ কইছিলা يمحق الله الربا ويربي الصدقات
सदका दिले माल बाले सदका दिले माल बाले माल बारीबो हकले दिल खुलिया एक बार ता बिस्मिल्लाहिर रहमानिर रहीम खिया देबो आ देखवा 10000 5000 20000 আর কেউ ছুটিয়া দিতাম না হাতটাকে 10 টাকা দিয়েও শরীক থাকতাম আনা দিয়ে আমরা দিতাম না কেউ মাশাআল্লাহ আজকের প্রধান অতিথি দেই মাশাআল্লাহ আমি অন্য আয়া সিনজি এটা তুই মুই আলিম লাইবো হায় রে হায় আমরা রহমতনগর মনাজারা হইছিল হন গেছলা দেখছি বেটার জারা আর বেটার বয়ান আর বেটার ইলিম মাশাআল্লাহ ওলা বলে খস্তি আপনারা আনজন ইনশাআল্লাহ আয়া বয়ান করবা আর এখন আপনারা একবার তা দেব আর দেওরবা আর দেও না রেবা মাত বুঝো না নিরবা আপনারা আমার দেও একবার দেব আর দেওরবা ওয়াসাল্লাল্লাহ দরুদ বলি বলি অকলে বিসমিল্লাহ কইয়া দেব আর দিলাও ওয়াসাল্লাল্লাহু আলা হুজুর এক কাম করতে রুমাল দিয়া ইলা ওই আপনারা নিও এরে একটা কাম করু করবা দোষাদারি ডাক দে রবা ইলো টেকালা মানুষ আছো ইখান ডিস্ট্রিক্ট কিটা করিমগঞ্জ নাই হ্যাঁ হায় রে হায় আমরা হিতাত মশহুর করিমগঞ্জ টেকা আছে বা টেকালা জায়গা হায় রে হায় দোষাদারি ডাক বারো রে বা বারো বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া হিম্মত ও রহমত দোষাদারি কক্তা ডাক বারো কা আল্লাহর হাওয়ালা দোয়া করমু আল্লাহ পাক পরবর্তীকালে আলমে মালো কইর বরকত দিব আল্লাহ মুরজেগানকে মাফ করিয়া দিব আল্লাহ বেমারাতার শিবা করিয়া দিব আল্লাহ দৌলত কইর বরকত দিব মাশাআল্লাহ দশাদারি দেওর ভাই একজন মানুষ উঠোকা কইলা দশাদারি একটা ডাক দেওর ভাই হ্যাঁ মাশাআল্লাহ ও আল্লাহর বান্দা নাম খান দেখো কা আপনারা খুব কা নাম খান আবুল কালাম জি নাম ও বাবা আবুল কালাম বুধ ভাই রানি হকলে বলে কর কা মাশাআল্লাহ হায় রে ও তা বুঝলানি হকলে বলে কর কই না মাশাআল্লাহ সারা মজলিসে কই মাশাআল্লাহ নাগারায়ে তাকবীর জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেব জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেব আয় আল্লাহ তোমার বান্দায় 10000 10000 নাই আয় আল্লাহ তোমার বান্দায় 10000 টাকা লাগাই লাইছিল একবার তা তুলা মারি দোয়া করু গো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আয় আল্লাহ তোমার বান্দায় 10000 টাকা লাগাই লাইছিল আয় আল্লাহ গুন্দা দেবানির তৌফিক তুমি মাওলাই দিও রে বা আল্লাহ আল্লাহ তোমার বান্দার দিলর জাজ মকাসিদরা পুরা করি দিও আল্লাহ তোমার বান্দার যত মুরজেগান সারারে মাফ করি দিও আল্লাহ তোমার বান্দার দৌলতর মধ্যে খয়র বরকত নাজিল করি দিও আয় আল্লাহ আমরার ফরতে খর মালর মধ্যে খয়র বরকত নাজিল করি দিও ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আর খে আছেন বা হাজার হাজার মানুষ বা 10000 10000 রে ভাই রে হিম্মত ও রহমত রে বা 10000 টাকা আর একজন মানুষ উঠুকা যে আমি 10000 করে তো বয়াত আমার বহুত মানুষ আছেন বুজুর্গ হল আছেন টেকা আল্লাহ মানুষ দৌলত বালা মানুষ আছেন বা 10000 আর একটা ডাক দেও রে বা এরে হিম্মত ও রহমত আল্লাহ খয়র বরকত দিব হকলে মনে মনে হকলে বলো খলি লা ইলাহা ইল্লাল্লাহ বলো গা ইনশাআল্লাহ আল্লাহ দিল ডালিয়া দিব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে উঠিবা না বাবা অকল কে উঠিও না আনা দিয়া কে উঠিও না আচ্ছা গামছা লইয়া কিছু উঠো আল্লাহর হওয়ালা জায়গায় জায়গায় আর গামছাত পয়সাটা লোয়ার পরে আনি জমা দিবা পয়সাটা গামছাত লোয়ার পরে আনি স্টেজ দো টেবিলের উঠে দিয়া যাইবা লা ইলাহা ইল্লাল্লাহ 10000 ডাক দেইন না বা জি পাঁচশো আচ্ছা মাশাআল্লাহ সেদিন আমার মাদ্রাসার দোয়া দইছে মদনী যাবাহলা কইছেন 1 লাখ টাকা দেনে বলে কই হয় 1 লাখ রুপিয়া দেনে বলা কৌন হয় যো তৈয়ার হোগা মে মুঝসে মুলাকাত করবে উঠি গেছে বেটা এগো সাহস করিয়া 25000 নগদ আর 75000 বাদে দেখলা আর তো হয় না কইলা 50000 বারোই যে বারোই হিম্মত করলে হয়ে যায় এটা আল্লাহ দিলাই বা আল্লাহ দিলাই 5000 দেখো আল্লাহর হাওয়ালা হিম্মত ও রহমত 5000 দাগালা মানুষ বারো করে বা এরে করিমগঞ্জের জমিন আইয়া কইয়ার রে বা আল্লাহ খয়ের বরকত দিব আল্লাহ কবুল করব আল্লাহ মুরজেগানকে মাফ করব আল্লাহ দিলর গাজ মকাসিদ পুরা করিয়া দিব একজন মানুষ বারো কা 5000 দেন বলা রে বা وصلى الله على سيدنا ومولانا محمد فصدر دي اكبرو کرے بس آبو غلر يا اللہ قبول خربا انشاء اللہ حمد و رحمت اللہ مالور مجھے خیر برکت